आशीष ट्यूशन क्लास चैनल अपन सबा के स्वागत। शिक्षा विषय गुरुत्वपूर्ण तथ्य पवार जन्नो एखोनी आशीष ट्यूशन क्लास चैनल सबस्क्राइब कर रखून, सुस्थ थाकून, आपडेट थाकून। नमस्कार दर्शकबिंदु, पद शून्य नहीं बदली हुए संकट काटे ना शिक्षक देर। साम्प्रतिक प्रकाशित प्रतिवेदन विस्तारित जेने नब। स्कूल शिक्षक बदलिर समस्या सुराहा करते चालू हो उत्सस्त्री पोर्टाल। बाड़ीर काछाकाछी बदलिर जन्य सेई पोर्टालेर माध्यमे आवेदन करे नतून स्कूले जोग देवार जन्य अनेके नियोगपत्र पेयेओ गियेछिलेन, किन्तु नतून स्कूले जोग दिते गिये देखेन सेखाने कोनो खाली पद नेई, फले नियोगपत्र पेयेओ नतून स्कूले जोग दिते पारेननि अनेके। এই ধরনের বদলিতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের ফের বদলির আবেদন করতে বলেছে স্কুল সার্ভিস কমিশন SSC। কিন্তু শিক্ষকদের একাংশের প্রশ্ন, নতুন আবেদন করলে তারা কি পছন্দ মতো নিজের জেলা বা মহকুমার স্কুল পাবেন? যদি না পান তাহলে নতুন করে বদলির আবেদন করে কী লাভ? পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা এক শিক্ষক জানান, তিনি তমলুক মহকুমারই একটি স্কুলে বদলির জন্য আবেদন করেছিলেন। যখন আবেদন পাঠান তখন ওই মহকুমার বেশ কয়েকটি স্কুলে তার বিষয়ের শূন্য পদ ছিল, কিন্তু নিয়োগপত্র পেয়ে নতুন স্কুলে যোগ দিতে গিয়ে তিনি দেখেন সেখানকার শূন্য পদে নিয়োগ হয়ে গিয়েছে, আর খালি পদ নেই। ওই শিক্ষক বলেন, আমাকে ফের আবেদন করতে বলা হয়েছে, কিন্তু আমি কি আর পছন্দের স্কুলগুলির একটাও পাব? কারণ দেখতে পাচ্ছি তমলুক মহকুমার প্রায় সব স্কুলেই আমার বিষয়ের শূন্যপদ পূরণ হয়ে গিয়েছে। বাড়ি থেকে দূরের স্কুলে বদলি হয়ে আমার কী লাভ? শিক্ষকদের একাংশের অভিযোগ, পদ শূন্য আছে দেখেই তারা আবেদন করেছিলেন, কিন্তু নিয়োগপত্র পেয়ে স্কুলে গিয়ে দেখেন তখন পদ আর খালি নেই। বদলিতে ইচ্ছুক ওই শিক্ষকদের প্রশ্ন, স্কুল কর্তৃপক্ষ ঠিক সময়ে শূন্য পদের তথ্য আপডেট বা হাল তামামি করছেন না কেন? ঠিক সময়ে শূন্য পদের তথ্য দেওয়া হলে বিভ্রান্তি তৈরি হয় না, সমস্যায় পড়তে হয় না বদলি হতে ইচ্ছুক শিক্ষক শিক্ষিকাদের। ডায়মন্ড হারবারের ভূগোলের এক শিক্ষিকা জানান, তার বাড়ি কলকাতায়। তিনি মহানগরের একটি স্কুলে বদলির জন্য আবেদন করেছিলেন, যখন আবেদন করেন তখন সেই স্কুলে শূন্য পদ ছিল, কিন্তু এখন জানতে পেরেছেন পদ আর খালি নেই। ওই শিক্ষিকা বলেন, SSC থেকে আমার আগের আবেদন ফেরত আসেনি, তাই নতুন করে আবেদনও করতে পারছি না, খুবই আতান্তরে পড়েছি। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি নিয়ে বাড়ির কাছের স্কুলে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু সেই সম্ভাবনা ক্রমশই পিছিয়ে যাচ্ছে। এমনটা হচ্ছে কেন? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার বলেন, আসলে অনেকেই গ্রাম থেকে শহরের স্কুলে বদলি হতে চাইছেন, তাই শহরকেন্দ্রিক বেশ কিছু স্কুলে বদলি হওয়ার জন্য আবেদনের সংখ্যা খুব বেশি। সেই জন্য কিছু স্কুলে শূন্য পদের সমস্যা থাকতে পারে, তবে যে প্রার্থী নতুন আবেদন করবেন তিনি তার প্রথম পছন্দের স্কুল যদি নাও পান তাকে দ্বিতীয় পছন্দের স্কুলের বিষয়টি অবশ্যই দেখা হবে। তো এই যে নতুন একটা করে সমস্যা তৈরি হয়েছে, যে রেকমেন্ডেশন লেটার পাওয়ার পরেও স্কুলে গিয়ে দেখা যাচ্ছে যে ভ্যাকেন্সি নেই, তার জন্য কিন্তু উৎসশ্রী পোর্টালে নতুন একটি অপশান খোলা হয়েছে, যেখানে তারা আবার নতুন করে তিনটে স্কুল পছন্দ করতে পারবেন। কিন্তু সমস্যা হলো যে আবার চয়েস করার সময় তারা আগের মতো কাছাকাছি কোনো স্কুল পাচ্ছেন না, সে দূরের স্কুলই পড়ে রয়েছে। তো এই সমস্যাটা কবে মিটবে, আদৌ মিটবে কি না, কেউ সেরকম পরিষ্কার করে বলতে পারছেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।